পিরোজপুরে পৌঁছেছে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির মরদেহ সকাল দশটার পর মরদেহ মরদেহবাহী অ্যাম্বুলেন্স সাইদি ফাউন্ডেশনে পৌঁছায় স্থানীয় জামায়াতের দলীয় সূত্র জানায় জোহরের নামাজ শেষে জানাজা সম্পন্ন করে বড় ছেলে রফিক বিন সাইদির কবরের পাশে সাইদিকে দাফন করা হবে এ উপলক্ষে মঙ্গলবার সকালেই সাইদি ফাউন্ডেশনের মসজিদের পাশে তার কবর খোঁড়া হয় সাঈদের মৃত্যুর খবরে সোমবার রাত থেকেই পিরোজপুরের ইন্দুর কান্দিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ উপজেলার চণ্ডীপুর বালিপাড়া সহ বিভিন্ন পয়েন্টে বিপুল পুলিশ মোতায়েন করা হয় ইন্দুর কানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দেওয়ার হোসেন সাইদের মৃত্যুর পর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এর আগে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দেলোয়ার হোসেন সাইদির মরদেহ সজদের কাছে বুঝিয়ে দেয় তবে ভোর পাঁচটার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বিএসএমএম ইউ থেকে বের হওয়ার চেষ্টা করলে বাধা দেয় জামায়াত ও সাইদির কর্মী সমর্থকরা তাদের দাবি ঢাকায় জানাজা না পড়িয়ে সাইদির লাশ পিরোজপুর বা অন্যত্র নিতে দেয়া হবে না এক পর্যায়ে সাইদির সমর্থকরা অ্যাম্বুলেন্সের চাকা পাংচার করে দেয় এতে দেখা দেয় উত্তেজনা এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাঈদির সমর্থকদের সংঘর্ষ হয় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে সাইদির অনুসারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিআর গ্যাস নিক্ষেপ করে পুলিশ এরই মধ্যে অ্যাম্বুলেন্স পাল্টে আরেক অ্যাম্বুলেন্সে তোলা হয় সাইদির মরদেহ পরে পুলিশ পাহারায় ভোর পৌনে ছটার দিকে সাইদির লাশবাহী ফ্রিজিং গানটি পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হয় এদিকে জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির গায়েবী জানাজার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আগামীকাল বুধবার এই জানাজা হওয়ার কথা সকালে রাজধানীর মিন্টু রোডে সাইদের মৃত্যু এবং পরবর্তীতে জামাতে প্রতিক্রিয়া সংক্রান্ত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি খন্দকার গোলাম ফারুক বলেন সোমবার রাতে হামলা ও ভাঙচুরের বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার গায়েবীর জানাজার অনুমতি দেয়া হবে না আজকে তারা যে তাণ্ডব করল তারপরে আগামীকাল গায়েবীর জানাজা করতে দেওয়ার অনুমতি আমাদের তরফ থেকে দেওয়া হবে না আমরা এই অনুমতি তাদের দেব না